আসসালামু আলাইকুম, মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন মিয়া। আজকে আমি আপনাদেরকে নতুন একটা বিষয় শেখাতে যাচ্ছি, কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে পারেন। এনআইডি কার্ডের অনলাইন কপি একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও করে দেখাবো। এবং ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে আপনারা হয়তো আপনাদের সার্ভার কপিটা হয়তো বিনামূল্যে বের করতে পারবেন না। তো ভিডিও শুরু করার পূর্বে আমি একটি ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার এই মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে, সেই ভিডিওগুলো দেখে আপনি আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ শিখে নিতে পারবেন বলে আমি মনে করি। চলেন এবার মূল পর্বে ফিরে আসা যাক। সো মূল পর্বে ফিরে আসার জন্য আপনার মোবাইল কিংবা আপনার কম্পিউটার থেকে একটি ব্রাউজারে আসতে হবে। ধরেন আমরা এই একটা ব্রাউজার ওপেন করে নিলাম। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে যদি আমি লিখি প্রত্যয়ন, অর্থাৎ সেখানে এখানে আপনি বাংলাতেও লিখতে পারবেন কিংবা ইংরেজিতেও লিখতে পারবেন। সো প্রত্যয়নে যদি আমি ক্লিক করি, প্রত্যয়নে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু একটি পেজ ওপেন হয়েছে। পেজ ওপেনের মধ্যে কিন্তু উপরে যে ওয়েবসাইটটা আছে প্রত্যয়ন ডট গভ ডট বিডি, অর্থাৎ আপনি যদি চান এই ক্ষেত্রে আপনি প্রত্যয়ন লিখে সার্চ করেও আপনি কিন্তু এই সার্ভারে আসতে পারেন, এই ওয়েবসাইটে আসতে পারেন। কিংবা যদি আপনি যদি দেন প্রত্যয়ন ডট গভ ডট বিডি, এই এই লেখাটুকু যদি আপনি লিখে যদি ওয়েবসাইটে সার্চ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার এই সাইটটিতে আসতে পারবেন। সো আমি প্রত্যয়ন লেখার পরে যেহেতু আমার এখানে ফার্স্ট পেজে ফার্স্টে যেহেতু আমার এই পেজটা ওপেন হয়েছে, সো আমি এইখানে প্রত্যয়ন অনলাইন ভিত্তিক সকল সনদপত্র উত্তরাধিকার সনদ এখানে যদি আমি ক্লিক করি দেখেন কি হয়। এখানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার এখানে সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়েছে। দেখেন অনলাইন সার্টিফিকেট সিস্টেম লগ ইন আছে, এখানে ফ্রি অ্যাকাউন্ট খুলনা আছে, এখানে অনুসন্ধানের সিস্টেম আছে, এখানে আরও কিন্তু উত্তরাধিকারী আবেদন আছে, উত্তরাধিকারী সনদ আছে, ওয়ারিশ সনদ আছে, পারিবারিক সনদ আছে, বিবিধ সনদ আছে, মৃত্যু সনদ আছে, জাতীয় সনদ, নাগরিকত্ব সনদ, পুনর্বিবাহ সনদ, ভূমিহীন সনদ, নতুন ভোটার প্রত্যয়ন, তারপর হচ্ছে এখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন। সো আমি আপনাদেরকে মূল পর্বে আলোচনা করার জন্য আপনাদের এখান থেকে একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে সাধারণত এই যে উপরে যে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, তারপরে যে ডান পাশে দেখতে পাচ্ছেন ফ্রি অ্যাকাউন্ট খুলুন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। সো আমরা এখানে ফ্রি অপশন খুলুন, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আসছে, একটা হচ্ছে প্রশাসনিক আর একটা হচ্ছে নাগরিক। সো প্রশাসনিকের মধ্যে রয়েছে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, মেয়র সচিব, তারপর হচ্ছে ওয়ার্ড সচিব, সংরক্ষিত ওয়ার্ড সচিব, ডিজিটাল সেন্টার উদ্যোক্তা, ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন ওয়ার্ড সচিব। সো এখানে হচ্ছে প্রশাসনিক কাজ কারবার, এখানে আমরা যাব না। আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা নাগরিকের একটা ফ্রি অ্যাকাউন্ট খুলবো। সো আমরা নাগরিক অ্যাকাউন্টে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আছে আপনার নাগরিক অ্যাকাউন্ট তৈরি করুন। তো নাগরিক অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে কিন্তু দেওয়া আছে আপনি কিন্তু চাইলে জন্ম নিবন্ধনের মাধ্যমে নাগরিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনার যদি জন্ম নিবন্ধন থাকে, যদি আপনি ওই জন্ম নিবন্ধন দিয়ে যদি আপনার ভোটার হয়ে থাকেন, আপনি যদি ভোটার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করে আপনি আপনার একটি অ্যাকাউন্ট খোলার পর আপনি কিন্তু আপনার এনআইডি অনলাইন সার্ভার কপিটা কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন। সো আমরা যেহেতু জাতীয় পরিচয়পত্র নাম্বার আমার আছে, আমার এনআইডি কার্ডটা আমার জাতীয় পরিচয়পত্রটা হারিয়ে গেছে, সো সহজভাবে ফ্রিতে আর কোনো উপায় না পেয়ে আমি এই ব্যবস্থা করছি। সো এই জন্য জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে, জাতীয় পরিচয়পত্র নাম্বার, এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। এখানে দেওয়া আছে জন্ম তারিখ, এখানে আছে মোবাইল নাম্বার, এখানে আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার আপনার এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খোলার জন্য যে কোনো একটি মোবাইল নাম্বার 11 ডিজিটের ব্যবহার করতে পারেন। গ্রামীণ বাংলা লিঙ্ক যে কোনো একটা হলেই চলবে, কোনো সমস্যা নাই, এয়ারটেল, টেলিটক, রবি। সো এইখানে আছে আবার আছে সাধারণ নিবন্ধন, আপনি যদি সাধারণ নিবন্ধন হতে চান তাহলে আপনি এখান থেকে সাধারণ নিবন্ধন করতে পারবেন, নাম বাংলা ইংরেজিতে, তারপর হচ্ছে ইমেল ঠিকানা, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, তারপর হচ্ছে এই কোডটা আপনি যদি এখানে বসে দিয়ে নিবন্ধন অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সাধারণ নাগরিকের সাধারণ নিবন্ধন কিন্তু আপনার এখান থেকে একটা হয়ে যাবে। সো জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে যদি আমি এখানে ক্লিক করি, সো ক্লিক করলাম, ক্লিক করার পর এইখান থেকে দেখেন ডান পাশে যে নির্দেশনাগুলো দেওয়া আছে, চিহ্নিত ক্ষেত্রগুলি পূরণ করা বাধ্যতামূলক,
অন্যগুলো ঐচ্ছিক, অর্থাৎ স্টার চিহ্ন, লাল স্টার চিহ্ন যে দেওয়াগুলো আছে আপনার, এগুলো কিন্তু পূরণ করতে বাধ্যতামূলক, অর্থাৎ এগুলো পূরণ করতেই হবে, আর স্টার চিহ্ন ছাড়াগুলো আপনার না পূরণ করলে চলবে। তার পরবর্তীতে কি বলা হয়েছে, আপনার 10 অথবা 17 ডিজিটের জাতীয় পরিচয়পত্র পূরণ করুন, অর্থাৎ আপনি যদি 10 সংখ্যার এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে ভালো, আপনি 10 সংখ্যার এনআইডি কার্ড দিয়ে আবেদন করতে পারবেন, আর যদি 17 সংখ্যা হয় তাহলে তাও আবেদন করতে পারবেন। আর বর্তমান যুগে এমন কিছু আর কি এনআইডি কার্ড রয়েছে যেগুলোর মধ্যে হচ্ছে 13 ডিজিটের সংখ্যা, সো 13 ডিজিটের সংখ্যা হলে আপনার টেনশনের কোনো কারণ নাই। তার আগে মানে আপনার এনআইডি কার্ডের আগে আপনার জন্ম যে সনটা আছে, যেমন 1980, 1985, 1995, সেই জন্ম সনটা আপনি বসিয়ে দিয়ে তারপর আপনার 13 ডিজিটের পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে 17 ডিজিট হয়ে যাবে। তারপর আপনার সঠিক জন্ম তারিখ প্রদান করুন, অর্থাৎ আপনাকে অবশ্যই সঠিক জন্ম তারিখ প্রদান করতে হবে, আপনার 11 ডিজিটের মোবাইল নাম্বার পূরণ করুন। তথ্য জমা দেওয়ার পর একটি যাচাই করুন কোড প্রদানকৃত মোবাইল নাম্বারে পাঠানো হবে, অনুগ্রহ করে সঠিক তথ্য প্রদান করুন, অর্থাৎ আপনারা এই বিষয়ে বুঝতে পারছেন। সো আমি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি, সো আমার এনআইডি নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। সো আপনারা আপনাদের এনআইডি নাম্বার দিয়ে দিবেন, আমারটা 10 সংখ্যা আছে বিধায় আমি আমার 10 সংখ্যার এনআইডি কার্ড ব্যবহার করলাম। তারপর আমার জন্ম তারিখ আমি এখান থেকে ব্যবহার করবো, আগে দেওয়া আছে বছর, সো এখান থেকে আপনার জন্মসালটা আগে ব্যবহার করবেন, জন্মসাল আপনার যেটাই হোক না কেন আপনি সেটাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে তারিখ, তারপর এখানে আপনার কিন্তু দেওয়া আছে 11 ডিজিটের একটি মোবাইল নাম্বার। সো আমি এখান থেকে একটা 11 ডিজিটের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের মোবাইল নাম্বার দিবেন। তারপর এখান থেকে নিবন্ধন অপশনে ক্লিক করবেন, নিবন্ধন অপশনে ক্লিক করার পর দেখেন, একটু ওয়েট করেন, নিবন্ধন অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু দুঃখিত জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন নাম্বার মিলছে না। সো আমার এখানে হয়তো আমার জন্ম জাতীয় পরিচয়পত্র নাম্বারটা হয়তো ভুল হয়েছে, আমি আবার চেক করে নিচ্ছি। সো আমি আবার সংশোধন করে নিলাম, সংশোধন করে নেওয়ার পর আমি আবার নিবন্ধন অপশনে ক্লিক করলাম, নিবন্ধন অপশনে ক্লিক করার পর দেখেন আমাদেরকে একটি পেজে, নতুন একটি পেজে নিয়ে যাবে, দেখি কি হয়। আমাদের যে মোবাইল নাম্বারটা দিলাম সেই মোবাইল নাম্বারে একটি কোড যাবে, হ্যাঁ দেখেন, আপনার ইমেইল মোবাইল নাম্বারে পাঠানো ওটিপি কোড প্রদান করুন, ওটিপি কোডের সময়সীমা 15 মিনিট, অর্থাৎ 15 মিনিটের মধ্যে আপনার এখানে ওটিপি কোড ব্যবহার করতে হবে। সো এখানে যদি আমরা কোড যে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে যে একটি ওটিপি কোড গেছে সেই মোবাইল নাম্বারে ওটিপি কোডটা যদি আমরা এখানে দিয়ে দিই, সো আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপর এখানে জমাদান অপশনে ক্লিক করুন। জমাদান অপশনে যদি আমি ক্লিক করি দেখেন কি হয়, অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ আপনার ই সফলভাবে ই করা হয়েছে, সফলভাবে সাবমিট করা হয়েছে। সো আমরা এখন এই যে উপরে যে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, এই সেই লগ ইন অপশনে যদি আমরা ক্লিক করি, সেই লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে চাচ্ছে নাগরিক, আমরা কিন্তু নাগরিকে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলেছি, সো এখানে নাগরিকটা দিব। নাগরিক দেওয়ার পর আমাদের ইউজার আইডি মূলত কী, আমাদের ইউজার আইডিটা হচ্ছে আমরা যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছি সেটা মূলত আমাদের ইউজার আইডি হিসেবে আমাদের ব্যবহার করা লাগবে। সো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আবার মোবাইল নাম্বার দিয়ে দিলাম, তারপর আপনার যে পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড কোনটা ব্যবহার করবেন, সো পাসওয়ার্ড ব্যবহার করার জন্য আপনার মোবাইলে যে ওটিপি কোডটা গেছে সেই কোডটা আপনারা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। সো আমি এখানে দিয়ে দেওয়ার পর আমি এখানে যদি লগ ইন অপশনে ক্লিক করি দেখেন আমরা কিন্তু আমার একটি ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যে আমার এখানে একটা প্রোফাইল খোলা হয়েছে। সো এখান থেকে আপনি চাইলে সেভ করতে পারবেন, এখান থেকে আপনি চাইলে নেভার দিতে পারবেন। সো এখান থেকে আমি নেভার দিয়ে দিলাম, নেভার দেওয়ার পর দেখেন আপনার প্রোফাইল সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ প্রত্যয়নপত্র থেকে সনদের সেবা সার্টিফিকেট তৈরি তথ্যের প্রয়োজনে দয়া করে আপনার প্রোফাইল 100% সম্পূর্ণ করুন। প্রোফাইল সম্পূর্ণ করার শর্তগুলি জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের স্ক্যান কপি, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পাসপোর্ট সাইজ, এক কপি ছবি। অর্থাৎ এখান থেকে যদি আপনি আপনার প্রোফাইল 100% পূরণ করতে চান তাহলে এখানে আপনার প্রোফাইল কিন্তু সম্পূর্ণ হয়েছে মাত্র 20%, অর্থাৎ 20%। সো এখান থেকে যদি আপনি 100% করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র
নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার আমরা কিন্তু জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম নিবন্ধন নাম্বারটা ব্যবহার করেছি। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের স্ক্রিন কপি, অর্থাৎ এখানে আপনাদের প্রোফাইল সম্পূর্ণ করতে হলে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের স্ক্রিন কপি ব্যবহার করতে হবে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পাসপোর্ট সাইজের এক কপি ছবি ব্যবহার করতে হবে। সো এখান থেকে আপনি চাইলে কিন্তু আমরা যে পাসওয়ার্ডটা প্রবেশ করেছি, যে দেখেন আমার নাম কিন্তু এখানে এসে পড়েছে, সো এখান থেকে যদি আমরা পাসওয়ার্ডটা ব্যবহার মানে চেঞ্জ করতে চাই তাহলে এখানে কিন্তু বাম পাশে দেখেন কিছু অপশন আছে, প্রোফাইল ব্যবস্থাপনা, পাসওয়ার্ড পরিবর্তন, আবেদন সমূহ, জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্ট, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র আবেদন সমূহ, নোটিফিকেশন সমূহ, জরুরি যোগাযোগ, লগ আউট। এখান থেকে আপনি চাইলে লগ আউট করতে পারবেন এবং আবার লগ ইন পুনরায় সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। সো পাসওয়ার্ড পরিবর্তন কীভাবে করতে হয় আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে যদি আপনার পাসওয়ার্ড পরিবর্তনের অপশন ক্লিক করেন, সো আগের পাসওয়ার্ডটা আপনার বর্তমান পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ডটা হচ্ছে আপনার মোবাইলের যে ওটিপি কোডটা সেটা আপনারা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম, তারপর আমার এখান থেকে আমি নতুন করে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিব। সো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার জন্য আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে যদি আমি এখানে পরিবর্তন করার অপশন ক্লিক করি, দেখেন আমার কিন্তু পাসওয়ার্ডটা, এই যে আপনার পাসওয়ার্ড সফলভাবে হয়েছে, পরিবর্তন সফল হয়েছে, অর্থাৎ আমার কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, আমি কিন্তু আমার মন মতো ইচ্ছা মতো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে পারলাম। সো আশা করি আপনারা কীভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন সে বিষয়ে বুঝতে পারছেন। এখন আমি দেখাবো কীভাবে আপনারা জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্ট করতে পারবেন খুব সহজেই, কোনো একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা ছাড়াই। সো এখান থেকে আমরা জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্টের অপশনে ক্লিক করব। সো ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু আমার অটোমেটিক আমার জন্ম নিবন্ধন অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নাম্বারটা কিন্তু আমার এখানে এসে গেছে। সো এখান থেকে আমাদেরকে কী করতে হবে, জন্ম তারিখ সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দেবো। আমার জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন আপনার। সো এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করলাম আমি। সিলেক্ট করার পর এখানে দেখেন লেখা আছে প্রিন্ট করুন অপশন। সো এখান থেকে প্রিন্ট করুন অপশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কী হয়, প্রিন্ট করুন অপশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র তথ্য পরিশোধ মূল্য, সেবা খরচ হচ্ছে 20 টাকা, মূল্য সংযোজন কর হচ্ছে 5%, 1 টাকা, অনলাইন পরিশোধ ফি 3%, 63 পয়সা, মেয়াদ প্রদেয় ফি হচ্ছে 21, মোট প্রদেয় ফি হচ্ছে 21 টাকা 63 পয়সা। সো এখানে যদি আমরা পরিশোধ করুন অপশনে ক্লিক করি দেখেন কী হয়, এখানে যদি আপনার পরিশোধ করুন অপশনে ক্লিক করি, পরিশোধ করুন অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে নতুন একটা অপশনে নিয়ে আসবে। সো নতুন একটা অপশনে নিয়ে আসার পর এখান থেকে যদি আমরা চাই এখান থেকে মাই ওয়ালেট কিংবা লগ ইন থেকে এখান থেকে বিকাশ, নগদ, রকেটে আমরা পেমেন্ট করতে পারবো। সো এখান থেকে আসলে আমরা পেমেন্ট করবো না, যেহেতু আমাদের বিষয়টা হচ্ছে, আমাদের ভিডিওটা হচ্ছে একদম ফ্রিতে কীভাবে আপনারা অনলাইন এই যে ফিটা মানে সারা কীভাবে অনলাইন কপি প্রিন্ট করতে পারেন সেই বিষয়ে যেহেতু আমি আপনাদেরকে দেখাবো। সো একটু খুব কাইন্ডলি ভালোভাবে ভিডিওটা দেখবেন, না দেখলে আপনারা এই টাকা পেমেন্ট করা ছাড়া, এই অর্থাৎ এই 21 টাকা 63 পয়সা ছাড়া আপনারা কীভাবে বের করতে পারবেন সেই বিষয়ে আপনারা বুঝতে পারবেন না। সো আপনারা যদি চান এখান থেকে নগদ কিংবা বিকাশ কিংবা মাই ওয়ালেট, অর্থাৎ এখানে তো আপনার ওয়ালেট নেই, নগদ কিংবা বিকাশ থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। সো আপনি যদি চান যে আমি টাকা দিয়ে আমার কার্ডটা আপনার আমার অনলাইন কপিটা আমি নেবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি নগদ কিংবা বিকাশের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। সো আমি যেহেতু ভিডিওটা তৈরি করছি একদম ফ্রিভাবে, সো এখান থেকে আমি ফ্রিভাবে দেখাবো কীভাবে আপনি প্রিন্ট করতে পারেন। সো দেখেন এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু ক্যান্সেল দিস ট্রান্সলেশন, ক্লিক হেয়ার। আপনি যদি এটাকে ক্যান্সেল করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ আমরা যেহেতু ফ্রিতে বের করবো তাহলে এখান থেকে আমরা অবশ্যই পেমেন্ট অপশনটা ক্যান্সেল করে দেবো, ক্লিক হেয়ারে ক্যান্সেল করার পর দেখেন আমাদের সামনে কিন্তু একটি নতুন ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর দেখি আমরা দেখি কী হয়, দেখেন আমাদের ক্যান্সেল করার পর কিন্তু আমাদের সামনে আপনার আবেদন বাতিল হয়েছে বলে এখানে দেখাচ্ছে, কিন্তু আপনার আইডি, জাতীয় পরিচয়পত্র নাম্বার, সেবামূল্য 20 টাকা, ভ্যাট এটি হচ্ছে অপরিশোধিত, অর্থাৎ এখানে অপরিশোধিত অবস্থায় আছে, আমি কিন্তু কোনো টাকা পয়সা জমা দেই নাই। সো আমার ভিডিওটা দেখলে কিন্তু আপনি আসলে কীভাবে প্রিন্ট করতে হয় সেই ব্যবস্থা আপনি শিখে যাবেন। সো এইখান থেকে দেখেন আমি প্রিন্ট করুন অপশনে যদি ক্লিক করি কী হয়, প্রিন্ট করুন অপশনে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু অন্য একটি পেজে নিয়ে আসছে। সো এইখান থেকে যদি দেখেন আমাদের সামনে কিন্তু এনআইডি সার্ভার কপি ফাইল নেমটা কিন্তু এসে পড়েছে। সো এখান থেকে যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু আমার এনআইডি পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এখান থেকে শো ইন ফোল্ডার যদি আমি ক্লিক করি, ফোল্ডার ক্লিক করার পর এখান থেকে যদি ওপেন করি আমি, দেখেন আমার সামনে কিন্তু আমার এনআইডি কার্ডটা কিন্তু একবারে খুব সুন্দরভাবে এসে পড়েছে। আমার জাতীয় পরিচয়পত্র নাম ঠিকানা, আমার কিন্তু জাতীয় পরিচয়পত্রটা খুব সুন্দরভাবে একদম ফ্রিতে আমি অনলাইন কপিটা কিন্তু বের করতে পারছি।
আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।